ডালা হবে ওরে অস্থির ওরে বাবা রে ওরে বাবা রে কি অবস্থা এই গরু নিয়ে খুবই ঝামেলায় পড়তেছে ভাই কত কত 3 লাখ টাকা নাকি হইছে স্যার তিনটা গরু 4 লাখ টাকা কি অবস্থা তিনটা গরু 4 লাখ টাকা হইছে 1 লাখ টাকা দাম ভাই জিতছেন ভাই জিতছেন 1,35,000 মাশাআল্লাহ অনেক সুন্দর 1,35,000 টাকা দাম এটা গরু বা বা এটা আপনার গরু এটা আচ্ছা বেটা প্রথমে দাম কত চাইছিল 1,70,000 পরে কত টাকা দিয়ে নিলেন পরে 1,30,000 1,30,000 দে মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে ভাই কত হইছে এবার 85 এটা দাম কিছু 85,000 টাকা ওই যে 85,000 কত হয়েছে বড় ভাই এটা 42,000 এখানে 42,000 টাকা বিক্রি হলো 42,000 টাকা দাম কত নিছে বড় ভাই এটা 60,000 60,000 টাকা দাম নিছে এটা 60,000 টাকা দাম কত নিলো ভাই ও ভাই কত নিলো 85,000 টাকা এটা দাম ও ভাই কত নিছে 85,000 টাকা 75,000 টাকা আমাদের ভুল হয়ে গেছে 75,000 টাকা কত নিছে ভাই এটা কত নিছে 73,000 টাকা এই মহিষটা কিন্তু 73,000 টাকা দাম 73,000 টাকা না 376 হ্যাঁ হাসিল সহকারে 76,000 টাকা 1,55,000 টাকা আমি কিছুক্ষণ আগে এটার ভিডিও করছিলাম মনে হচ্ছে 1,55,000 টাকা এটা গরু কত নিছে এটা 80,000 ওই আঙ্কেল বলতেছে এটা নাকি 80,000 টাকা লাল গরু একটা 80,000 আপনার গরু এটা এই লাল গরু যেটা দেখলাম আচ্ছা এটা 80,000 টাকা দাম 80,000 টাকা আচ্ছা দাম কত চাইছিল প্রথমে দাম তো চাইছিল 1,10,000 1,10,000 পরে 80,000 আর এবার কেমন দাম মনে হচ্ছে গতবারের তুলনায় অনেক কম তাই না যাক খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে জানার চেষ্টা করব বড় ভাই কত নিছে এটা 1,55,000 তাই না 1,55,000 এটার দাম 1,55,000 আচ্ছা প্রথমে এই গরুটার দাম কত টাকা চাইছিল 2,10,000 পরে 1,55,000 টাকা দিয়ে আপনারা নিচ্ছেন তাই না 2,10,000 চাইছিল পরে 1,55,000 টাকা দিয়ে এই গরুটা নিচ্ছে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি দেখেন দেখেন 1,55,000 দাম জানবো আয় কত হয়েছে আঙ্কেল 90,000 টাকা এটা 90,000 টাকা কিন্তু হয়েছে বৃষ্টির পর পরে বিক্রি হলো আজকে 90,000 টাকার গরু এটা গাবতলি কিন্তু এখন পুরো ফাঁকা বৃষ্টির কারণে ভাই এটা 14,000 টাকা দাম কত চাইছিল 18,000 পরে 14,000 টাকা দিয়ে কিনা হয়েছে তাই না আমরা দেখতে পাচ্ছি এটা 14,000 টাকা দাম আমার খাসি আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করব বড় ভাই হ্যালো কত নিছে ভাই এটা 57,000 এটা 57,000 এই গরুটা 57,000 নিছে তাই না ভাই এটা মানে দাম চাইছিল কত এটা প্রথমে 65 চাইছিল 57,000 পরে বিক্রি হয়ে গেছে এটা কিন্তু দামড় গরু না গাই গরু কত হয়েছে বড় ভাই কত হয়েছে এটা বড় ভাই 1,85,000 টাকা সরি 1,00,000 না শুধু 85,000 টাকা এই ভদ্রলোক কিনেছেন এটি 85,000 টাকা এই সাদা শাঁকটি দেখি এটার দাম জানার চেষ্টা করবো ভাই কত ভাই 67,000 77,000 আচ্ছা আমরা প্রথমে বলুন 77,000 আঙ্কেল গতবারের তুলনায় এবার কেমন দাম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে তাই না 90% দাম চাইছে পরে 77,000 টাকা দিয়ে কিনছেন মাশাআল্লাহ আমরা গরুটা দেখে নিই আরেকবার এটার দাম জানার চেষ্টা করবো এখন আমরা গাবতলিতে কত বিক্রি করলেন মামা
কত 2,22,000 উনি বলতেছে মনে হয় 2,22,000 টাকাই বিক্রি হলো 2,22,000 ভাই বেশ সুন্দর একটা কালো বেশ সুন্দর কালো সাদা সিধে একটা মহিষ দাম আমরা জানবো কত হয়েছে ভাই এটার দাম 82,000 এটা আপনার আচ্ছা 82,000 টাকা এই গরুটা মাত্র বিক্রি হলো আচ্ছা দাম কত চাইছিল ভাই প্রথমে 94,000 পরে 82,000 টাকা নিয়েছেন গতবারের তুলনায় এবারে দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে ভাই একটু বেশি বেশি মনে হচ্ছে আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন বলছে যে গতবারের তুলনায় এবার নাকি একটু দাম বেশি মনে হচ্ছে আজকে একটু বেশি না কালকের চেয়ে আজকে একটু বেশি একটা গরু দেখতে পাচ্ছি এটার দাম ভাই এটা কত হয়েছে ভাই 65,000 কথা বলতেছি যাই হোক আপনারা কিছু মনে করবেন না একটা গরু গুডি গুডি পায়ে চলে আসছে আঙ্কেলের থেকে দাম শুনে আঙ্কেল দাম কত এটা ভাই হবে না এ ভাই গরু নিয়ে আসছে ভাই কত হয়েছে ভাই যা 1,75,000 টাকা দে মাত্র এই গরুটা বিক্রি হলো ভাই আমাদের দিকে দেখেন আমরাও ভিডিও করতেছি ভাই 1,75,000 টাকার গরু এই গরুটার দাম কত হয়েছে এটা এটা হচ্ছে 2,00,000 হয়েছে না এটা এটা হচ্ছে 2,00,000 গরু এই গরুটা 2,00,000 দাম গরুটা কিন্তু বেশ দুষ্ট টাইপের এটা কিন্তু দাম 2,00,000 টাকা হয়েছে বুঝছেন ভাই রে বাবা রে চারটা গরু বড় ভাই হ্যালো দাম কত হয়েছে এটা 1,07,000 1,07,000 না ভাই কত 1,07,000 এটা কিন্তু 1,07,000 কত হয়েছে বড় ভাই এটা 78,000 এটা এটা 78,000 দাম এটা কিন্তু 78,000 দাম গরুটা আমি তো দেখতেছি 78,000 কত নিছে ভাই এটা হ্যালো বড় ভাই কত নিছে এটা 5,000 টাকা 5,000 টাকা আচ্ছা প্রথমে চাইছিল কত 7,000 টাকা চাইছিল পরে 5,000 টাকা দেখিনা হয়েছে আচ্ছা এটা প্রথমে 7,000 চাইছিল পরে 5,000 টাকা দেখিনা হয়েছে এই ছাগলটা আচ্ছা গতবারের তুলনায় এবারে আপনার ছাগলের দাম কেমন মনে হচ্ছে কমে আছে আপনার কাছে কি মনে হচ্ছে মোটামুটি তাই না দর্শক বুঝতে পারতেছেন সবাই কিন্তু বলতেছে যে ম্যাক্সিমাম বলতেছে যে মোটামুটি দাম রেঞ্জের মধ্যেই আছে